এইগুলোই তো কোথাও না কোথাও গিয়ে দেখতে ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। দেখো আমরা সবাই জানি আমাদের এপার বাংলার একজন সুপারস্টার হচ্ছেন দেবদা, আর ওপার বাংলার কথা যদি আমরা বলি, বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি মেগা স্টার সুপারস্টার, যে যেভাবে তাকে আখ্যায়িত করেন তিনি সেভাবেই সেটাকে সুন্দরভাবে গ্রহণ করেন, মেগা স্টার শাকিব খান। বন্ধুরা আমি একটা জিনিস দেখলাম গতকাল, এটা নিয়ে কথা বলতেই হবে। দেবদার ফ্যানেরা, আমি বারবার একটা জিনিস বলি না, যে মানে কেউ যদি ওদের পেছনে খোঁচা না দেয় না, ওরা কোনোদিন কাউকে অসম্মান করে না, কোনোদিন কোনো সুপারস্টারকে কোনো অ্যাক্টরকে ওরা অপমান করে না। কেননা স্পেশালি দেব ফ্যান্সরা তারা দেবদাকে ঘিরে থাকতেই পছন্দ করে। দেবদা কী করলো, দেবদা কী করছে, দেবদা কোথায় যাচ্ছে, দেবদা দেবদা দেবদা, ওদের কাছে এই টপিকটা হচ্ছে দেবদা। তো আমি গতকাল একটা পোস্ট দেখলাম, তোমাদেরকে পোস্টটা দেখাই, আমি অলরেডি স্ক্রিনশটও করে রেখেছিলাম। এই পোস্টটা করেছে টলিউড বিগ সুপারস্টার বলে, এই যে পেজটা আমি তোমাদের স্ক্রিনশটটাও দেখালাম, এটা গতকাল তারা পোস্ট করছে, দুদিন আগে, সরি পোস্টটা দুদিন আগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, একদিকে আমরা দেখতে পাচ্ছি খাদানের ক্লিপবোর্ড হাতে ধরে দেবদা, আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানকে। এবারে তারা লিখছে, শোনো, দুই বাংলার বাঘ, এটা আমাদের দেব ফ্যানদের পেজ, আমরা দেবদাকে খুব ভালোবাসি এবং সাথে শাকিব খানকেও খুব রেসপেক্ট করি এবং ভালোবাসি, কারণ শাকিব খান বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে একা বই নিয়ে যাচ্ছে। হি ইজ দ্য কিং খান, এমনি এমনি কিং খান বলা হয় না, তাই দুজনকেই বাংলার বাঘ বলা হয়। যদি আমরা বক্স অফিসের নিরিখে দেখি, এপার বাংলা সুপারস্টার হিসেবে দেবদার দখলে যে বক্স অফিসটা আছে, এপার বাংলায় সবচেয়ে বেশি সেটা। আর ওপার বাংলার কথা যদি বলি, মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস তিনটে কাজে যা বক্স অফিস উনি হোল্ড করেছেন, তুফানে তো সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। যদিও প্রোডিউসার্স ফিগার আমরা এখনও জানতে পারিনি, বক্স অফিস কালেকশনটা মাঝখানে এরকম একটা সিনারিও তৈরি হয়ে গেল বাংলাদেশে, না জানি না হলে আরও কত কালেকশন করতে পারতো তুফান বাংলাদেশ থেকে, কারণ যে সময়টাতে এই সিচুয়েশনটা ঘটলো না বাংলাদেশের, সেই সময়টাতেও পর্যন্ত হলিডেগুলোতে 8-10 করে শো হাউসফুল দিচ্ছিল তুফান। যাই হোক, আন্দোলনটা একটা অন্য বিষয়ে, অন্য একটা মাত্রা, আমি ওটার সঙ্গে এটাকে কখনোই কম্প্যাক্ট করছি না বা কম্পেয়ার করছি না, কোনো জায়গায় নেই কম্পারিশনের। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, তুফানের আরও অনেক ব্যবসা হতো বাংলাদেশ থেকে, যাই হোক তাও যে ব্যবসাটা তুফান করতে পেরেছে সেটা প্রচণ্ড ভালো। তো এই যে দেবদার ফ্যানেরা, এই যে শাকিব ভাইয়াকে এত বড় একটা রেসপেক্ট জানানো, বা এই যে তোমরা এটা জেনে রাখো, প্রত্যেকটা সুপারস্টারের ফ্যানেরাই তো সেই সুপারস্টারকে নিয়ে খুব লয়াল হয়। মানে আমার শুধু বলার একটাই, যে যদি তোমরা তাকে নিয়ে খুব লয়ালও থাকো, সেই লয়ালিটিটা মেনটেন করতে গিয়ে তোমরা অন্য কাউকে অপমান করো না। আমার পন্থা বা সরোদ মিউজিক বেঞ্চেসের পন্থা বলে এটা, আমি এখানে কারোদের নাম নিচ্ছি না, আমার নাম নিতে ঘেন্নাও করে, আমার ভালো লাগে না আর, বাট আমি একটাই জিনিস বলতে চাই, যে এই যে দেবদার ফ্যানেরা, তারা যে মেগাস্টার শাকিব খানকে রেসপেক্টটা দিল না, এটার জন্য কি হবে, দেব ফ্যান্স আর শাকিবিয়ানরা তারা একাত্র যদি হয়ে যায়, তাহলে আমি ধরো কথার কথা খাদানের কথাই বলছি, খাদান যদি কোনো না কোনোভাবেও ডিসাইড হয় যে বাংলাদেশে রিলিজ দেবে, তোমরা দেখে নিও বাংলাদেশ থেকেও কি কালেকশনটা আসে। এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই যে শাকিব ভাইয়ার যারা ফ্যান্স, তারা শাকিব ভাইয়ার বক্স অফিসের 70% তারা, আর 30% আমি ধরে নিলাম নিউট্রাল অডিয়েন্স। তো এটাই বলার। আর বক্স অফিসের কথা যদি নাও বলি, একজন সুপারস্টারের ফ্যানেরা অন্য একজন সুপারস্টারকে রেসপেক্ট করবে। আজকে দেবদার ফ্যান্সরা যেমন শাকিব ভাইয়াকে রেসপেক্ট করছে, তেমন শাকিবিয়ানরাও দেবদাকে রেসপেক্ট করছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এর মাঝখানে বেশ কিছু অসভ্য লোকজন যারা দেবদার ছবি প্রোফাইল ফটোতে ব্যবহার করে, তারা এটাও চেষ্টা করছিল যে দেবদার নাম খারাপ করার শাকিবিয়ানদের কাছে। তো এখন তো শাকিবিয়ানরা হয়তো আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ না তোমরা, কেননা বাংলাদেশে ইন্টারনেট সেভাবে নেই। যখন তোমরা দেখতে পাবে, যদি তোমরা দেখতে পাও, আমি আবারও একটা কথা বললাম, দেবদার ফ্যানেরা এরকম নয়, তারা তাদের সুপারস্টারকে নিয়ে থাকতে পারে, কেননা দেবদার এত আপডেট, এত আপডেট, তারা থাকতে পারে। সো আমি শেষ করলাম ভিডিওটা, আমার এই বিষয়টা খুব ভালো লাগলো বলে এটা নিয়ে কথা বললাম। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।